বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের সঙ্গে রয়েছি আমি মোর্শেদ স্যার। আজ পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য তাদের গণিত বিষয় দশম অধ্যায় থেকে একটি পাঠ, আয়ত এবং বর্গ। এক আর দুই, জবার ঝুঁই, তিন আর চার, মায়ের গলার হার, পাঁচ আর ছয়, তোমরা ছড়াটি শুনেছ তাই না? এবারে তোমার জন্য শিখন ফল, কী কী শিখবে এই ভিডিও দেখে? আয়ত ও বর্গ, আয়ত ও বর্গের সাথে পরিচিত হবে, আয়ত ও বর্গের পরিচিতি আকৃতি অনুসারে পৃথকভাবে সাজাতে পারবে, আয়ত ও বর্গের সাথে পরিচিত হবে, আয়ত ও বর্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে এবং এদের কিছু পার্থক্য চিহ্নিত করতে পারবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা আবার বুঝে নাও, তোমাদের এক নম্বর কাজ আয়ত এবং বর্গ দেখে চিনবে, আকৃতি দেখে চিনবে, তারপর আকৃতি অনুসারে এদেরকে সাজাবে। তিন নম্বর কাজ হলো আয়ত ও বর্গের বৈশিষ্ট্য তোমরা জানবে, আর চার নম্বর কাজ হলো আয়ত এবং বর্গ থেকে পার্থক্য, আয়ত এবং বর্গের পার্থক্য এটি তোমরা চিহ্নিত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, চিত্রগুলো লক্ষ্য করি, ছ দিয়ে একটি চিত্র দেওয়া আছে, জ দিয়ে একটি চিত্র, উ দিয়ে একটি চিত্র, দেখতে পাচ্ছ, গ দিয়ে আরও একটি চিত্র, চ দিয়ে আরও একটি চিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রগুলোর সাথে কোনোটার না কোনোটার সাথে কোনোটার কোনোটার মিল আছে তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। এবারে দেখো, দুটি চিত্র লক্ষ্য করি, দুটি চিত্র দেওয়া হবে এখানে, একটি হচ্ছে আয়ত আর একটি হচ্ছে বর্গ। দেখো বর্গ দেখতে কেমন, আয়ত দেখতে কেমন? আচ্ছা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আয়ত এক ধরনের, বর্গ অন্য ধরনের, ঠিক আছে? কিন্তু তাদের সাথে এক জায়গায় একটা মিল আছে, আয়ত চার কোণা এবং বর্গও চার কোণা তাই না? হ্যাঁ, চার কোণা আকৃতির হয় আয়ত এবং বর্গ। তাহলে আজকে আমরা শিখব আয়ত এবং বর্গ, আমরা দেখে চিনব আয়ত এবং বর্গ, আমরা আলাদা করব আয়ত এবং বর্গ, আমরা বৈশিষ্ট্য দেখব আয়ত এবং বর্গ, ঠিক আছে? আমরা মিল দেখব, কী কী মিল আছে আয়ত এবং বর্গের মধ্যে, আমরা অমিলও দেখব, কী কী অমিল আছে আয়ত এবং বর্গের মধ্যে, অর্থাৎ পার্থক্য কী কী আছে আয়ত এবং বর্গের মধ্যে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই খাতা এবং পেন্সিল নিয়ে সেটের সামনে বসে আছো। এবারে দেখো আয়ত, এটি একটি আয়ত, তুমি দেখতে পাচ্ছ চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি চিত্র, আমরা বলি এটি কি আয়ত। তাহলে এখন দেখো তো আয়ত কাকে বলে তুমি বলো তো। হ্যাঁ, ওকে, এই যে তুমি তুমি ঠিকই বলেছো যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আবার বলো, যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে, ঠিক আছে? এবারে দেখো আয়ত আমরা কিভাবে চিহ্নিত করব, এটিকে একটি চিত্রকে কিভাবে চিহ্নিত করতে হয়, ক খ গ ঘ। ওকে, অনেক সুন্দর। এবারে দেখো তো কী কী লেখা আছে উপরের চিত্রে, ক খ গ ঘ একটি আয়ত, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আবার বলো তো, যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ হয় তাকে আয়ত বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক খ গ ঘ একটি আয়ত, এর মধ্যে চারটি কোণ আছে, অর্থাৎ চারটি কোণা আছে, একটি এটি একটি
চার কোণা বস্তু। এই চার কোণা বস্তুটির প্রত্যেকটি কোণাই হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণাই 90 ডিগ্রি, এজন্য এটাকে আয়ত বলে। এটা এটা চতুর্দিকে এটার চারটি কোণই সমকোণ আছে, এই জন্য এটাকে আয়ত বলে। তুমি নিচে অবশ্যই লিখে দিবে উপরের চিত্রে ক খ গ ঘ একটি আয়ত, এটি হচ্ছে চিত্রসহ সংজ্ঞা। যদি তোমার পরীক্ষায় চিত্রসহ সংজ্ঞা আসে তখন তুমি এটি দিবে যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে, ক খ গ ঘ একটি আয়ত। উপরের চিত্রে ক খ গ ঘ একটি আয়ত। এইবারে দেখছো আরো একটি চার কোণা বস্তু, তাই না? আরো একটি চার কোণা চিত্র অথবা চার কোণা বস্তু। তোমার বাসায় এরকম অনেকগুলো চার কোণা বস্তু আছে, তুমি দেখবে। যেমন তোমার টেবিল আছে, তোমার বাসায় ঘড়ি আছে, শোপিস আছে, তুমি এগুলি দেখবে। দেখে আয়ত কোনটি, বর্গ কোনটি, অর্থাৎ কোনটি আয়তাকার কোনটি বর্গাকার এটি শিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো যে আয়তের চারটি বাহু সমান তাকে বলে বর্গ। আমরা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি এই চার কোণা বস্তুটির নাম হচ্ছে বর্গ। কী নাম এটির? এটির নাম হচ্ছে বর্গ। এবারে আমরা এটিকে চিহ্নিত করি ক খ গ ঘ। তাহলে ক খ গ ঘ একটি বর্গ, চিত্রে উপরের চিত্রে ক খ গ ঘ একটি বর্গ। তাহলে যে চার কোণা বস্তুর মধ্যে কি হয়, চারটি বাহুই সমান হয়, বাহু যদি সবগুলি সমান হয় তাহলে সেটি বর্গ হবে, আর যদি কোণগুলি সমান সমান হয়, বাহু সমান না হয়, তাহলে সেটি হবে আয়ত। আচ্ছা, তাহলে তোমরা দেখলে এখন আয়ত কি আর বর্গ কি। এবার দেখো তো আয়ত কাকে বলে আবার বর্গ কাকে বলে, এই যে দুটিকে আমরা এখানে উপস্থাপন করলাম। এবারে আমরা কি দেখবো জানো, এর মধ্যে কোনটি মিল আছে, এই যে মিল, মিল দেখব, আর কি দেখব, অমিলও দেখব। এখন দেখো কি মিল আছে, আয়ত এবং বর্গ এর মধ্যে উভয়ের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশের বাহুগুলো সমান। এক পাশের বাহু যেমন অপর পাশের বাহুও তেমন, এই পাশের বাহু যেমন ওই পাশের বাহুও তেমন, এইরকম। যেমন এই বাহু যেমন যতটুকু এই বাহুও ততটুকু, আবার এই বাহু যতটুকু এই বাহুও ততটুকু। আবার বর্গের ক্ষেত্রে একই অবস্থা, দেখো তুমি এই বাহু যতটুকু এই বাহুও ততটুকু, আবার এই বাহু যতটুকু এই বাহুও ততটুকু, ঠিক আছে? এটি হলো মিল, উভয়ের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আবার দেখো উভয়ের কোণগুলো সমকোণ, আয়তর কোণগুলোও সমকোণ, বর্গের কোণগুলোও সমকোণ। তাহলে আয়ত এবং বর্গের মধ্যে মিল কয়টি? এখানে দুটি মিল দেখা গেল, উভয়ের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আবার উভয়ের কোণগুলো সমকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার খেয়াল করবে অমিল, কিসের অমিল? আয়ত এবং বর্গের মধ্যে অমিল। দেখো অমিল কি আছে, আয়তের বিপরীত বাহুগুলো সমান কিন্তু বর্গের সকল বাহু সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান কিন্তু বর্গের সকল বাহু সমান। অর্থাৎ আয়ত শুধু বিপরীত বাহু সমান হয় আর বর্গের সব বাহুই সমান হয়। এবারে দেখো আয়তের দৈর্ঘ্য থেকে প্রস্থ ছোট কিন্তু বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান, আয়তের দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, বুঝতে পেরেছো? অর্থাৎ যেই দিকটা বড় সেটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেই দিকটা ছোট ওই দিকটাকে বলা হয় প্রস্থ, মনে থাকবে? আবার বলো, যেই দিকটা বড় সেটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেই দিকটা ছোট এটাকে বলা হয় প্রস্থ, বুঝতে পেরেছ? ওকে, তাহলে দেখো এবার অনেকগুলো আয়তবর্গ আমি এখানে একসাথ করলাম, তুমি এগুলিকে বাছাই করবে, বাছাই করে কোনটা আয়ত কোনটা বর্গ দেখাবে, একক কাজ। এবারে একক কাজ কি করবে, ক কাজ, কাজ দুটো কাজ করতে হবে। এখানে তোমাকে পাশের চিত্র থেকে আয়তগুলো খুঁজে বের করো এবং খাতায় লেখো কোনটা কোনটা। এখানে ক
আয়তো নাকি খ, আয়তো নাকি বর্গীয়জ, আয়তো আবার কি করবে কোনটা বর্গ সেটা খুঁজে বের করবে, ঠিক আছে? ওকে, তাহলে পাশের চিত্র থেকে বর্গ খুঁজে বের করো এবং খাতায় লেখো। দুটো কাজ এখানে, ক কাজ খ কাজ, তুমি এই কাজগুলো করবে কিভাবে করবে, তোমার খাতায় পাশের চিত্র থেকে আয়তগুলো খুঁজে বের করো এবং খাতায় লিখো। আবার খ কাজ হচ্ছে পাশের চিত্রগুলো থেকে বর্গ খুঁজে বের করো এবং খাতায় লেখো। ওকে, তাহলে চলো তো আমরা সবাই মিলে করি কাজটি। কেমন করে করা যায় দেখো, উত্তরগুলো খুঁজে বের করি, দেখতে পাচ্ছ অনেকগুলো চিত্র আসতেছে, আবার আসছে, আবার আসছে, দেখছ? ওকে, অনেক সুন্দর, দেখো তো এবার কোনটি আয়ত দেখতে পাচ্ছ, এটি আয়ত, এটি আয়ত। আচ্ছা, তাহলে এবার আমরা একেবারে সংক্ষেপে একটা উত্তর খুঁজে বের করি। যার দৈর্ঘ্য বড়, অর্থাৎ একদিক বড় হয়, একদিকে বড় হয়, সেটা হচ্ছে আয়ত। অর্থাৎ এই চার কোনা বস্তুগুলোর মধ্যে যে বস্তুটি একদিকে একটু বড় হয় সেটি হচ্ছে আয়তাকার বস্তু। দেখো তো এবারে কি উত্তর খুঁজে বের করি, দেখো সবগুলো চিত্র, সবগুলো চিত্র আমরা একসাথে করলাম, এবারে বর্গ খুঁজে বের করব। এইটি হচ্ছে বর্গ, আবার দেখো এটি হচ্ছে বর্গ, আবার দেখো এটি হচ্ছে বর্গ, তাহলে এগুলি হচ্ছে বর্গ। চার কোনা চারদিকে সমান যেগুলি, এগুলি হচ্ছে বর্গ। আর চার কোনা দুই দিকে সমান যেগুলি, এগুলি হচ্ছে আয়ত। ওকে, এখানে বর্গ আলাদা করলে আয়ত তার জায়গায় রয়ে গেল, ঠিক আছে? এবারে তোমার জন্য মূল্যায়ন, অর্থাৎ তোমাকে পরীক্ষা করা হচ্ছে। বলো তো এই চিত্রটির নাম কি, এটি খাতায় লিখো। আবার আরেকটি চিত্র দিয়ে বলা হলো, এই চিত্রটির নাম কি, এটি খাতায় লিখো। এটা তোমার পরীক্ষা, এখন তুমি কি লিখবে বলো তো, প্রথম চিত্রটির নাম কি? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটি আয়ত। আর দ্বিতীয় চিত্রটির নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, এটি বর্গ, এটি খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ, দেখছো কি সুন্দর একটা বাড়ি বানানো হয়েছে তোমার জন্য, বাড়ির কাজ। দেখো তোমার বাড়িতে আয়ত ও বর্গ আকৃতি আছে, এমন পাঁচটি বস্তুর নাম লিখো, এমন পাঁচটি বস্তুর নাম খাতায় লিখো। ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, আর এটি তোমাদের বন্ধুদের জানানোর জন্য শেয়ার করবে, অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।